আপনাদেরকে জাতীয় পার্টি নিয়ে অনেক কথা বলি, অনেক যেই দলকে নিয়ে বলা হতো যে স্বৈরাচার হোসেন মোহাম্মদ সরকারের প্রতিষ্ঠিত এবং স্বৈর শাসনের আমলে প্রতিষ্ঠিত, সেই দলে একটা প্র্যাকটিস নিয়ে ইদানিং খুব আলোচনা হয়, এবং সেই প্র্যাকটিসটা হলো বহিষ্কার, পাল্টা বহিষ্কার, বহিষ্কার বহিষ্কার, এবং পাল্টা বহিষ্কারের জায়গায় আদতে হয় এটা হয় হচ্ছে একতরফা বহিষ্কার। একটা খবরের দিকে আপনাদেরকে আগে নজর দিই, 2018 সালের 28 ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হন গোলাম মোহাম্মদ কাদের এমপি। চেয়ারম্যান নির্বাচিত হয়ে জিএম কাদের গঠনতন্ত্রের ক্ষমতা বলে, মানে জিএম কাদের নিজে কিন্তু ওনার গঠনতন্ত্রের কত ক্ষমতা বলে, কাউন্সিলরদের মাধ্যমে না, মহাসচিব নিয়োগ করেন মশিউর রহমান রাঙ্গাকে। জিএম কাদের যেই ক্ষমতা বলে তাকে বহিষ্কার করেছেন, সেই ক্ষমতা বলে মশিউর রহমান রাঙ্গাকে মহাসচিব নিয়োগ করেছিলেন। ওই কাউন্সিলে জিয়াউল হক মৃধা স্টেজে উপস্থিত ছিলেন। জিয়াউল হক মৃধা এখন মানুষ নাম কিছু কিছু শুনছে, এই জিয়াউল হক মৃধার দায়ের করা মামলায়, জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া বা বহিষ্কৃত, তার দায়ের করা মামলাতেই জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ চালাতে স্থগিতাদেশ আছে জিএম কাদেরের উপরে। যেই অনুষ্ঠানে জিএম কাদের তার একক ক্ষমতা দিয়ে এই জিয়াউল হক মৃধার সামনে মশিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করেছিলেন, সেই ক্ষমতা চ্যালেঞ্জ করে, সেই ক্ষমতার নানান সমালোচনা করেই জিয়াউল হক মৃধা প্রেস কনফারেন্স করেছেন। সেইখানে তিনি অনেক কথারই জবাব দিতে পারেন নাই, আবুল তাবুল বলেছেন, সাত পাঁচ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। সেই একই স্টেজে জিয়াউল হক মৃধা ছিলেন, সেই স্টেজেই জিএম কাদের তার একক ক্ষমতা বলে মশিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করেছেন। এখন এই মশিউর রহমান রাঙ্গা এই জিএম কাদের এই একক ক্ষমতা বলকে নিয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছে, এটা স্বৈরতান্ত্রিক ব্যাপার, হ্যান ত্যান, এমন হয় না, বলতে হয় সেই হয়, কথায় বলে না, গর্ত অন্যের জন্য খুললে নিজে সেই গর্তে পড়তে হয়, মশিউর রহমান রাঙ্গার কপালে এই ঘটনা ঘটেছে। আরেকটু নজর দিই আমরা, ওই কাউন্সিলে জিয়াউল হক মৃধা স্টেজে উপস্থিত ছিলেন, ওই কাউন্সিলে নির্বাচিত চেয়ারম্যান জিএম কাদের কমিটিতে জিয়াউল হক মৃধাকে ভাইস চেয়ারম্যান নিয়োগ দিয়েছিলেন, এককভাবে জিএম কাদের ভাইস চেয়ারম্যান নিয়োগ দিয়েছিলেন। সেদিন কিন্তু জিয়াউল হক মৃধা খুব খুশি যে মহাসচিবের একক ক্ষমতা বলে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। পরবর্তীতে জিয়াউল হক মৃধাকে চেয়ারম্যানের উপদেষ্টা নিয়োগ দেন, এটার জন্যও কিন্তু কোনো কাউন্সিল লাগে নাই, কোনো নেতা কর্মী তৃণমূল কোথাকার কোনো মতামত লাগে নাই, জিএম কাদের মানে জাতীয় পার্টির চেয়ারম্যানের তার ক্ষমতা বলেই প্রথমে করলেন ভাইস চেয়ারম্যান, তারপরে করলেন অ্যাডভাইজার। এই জিয়াউল হক মৃধাকে যে জিয়াউল হক মৃধার মামলায় এখন পচা সমুখে জিএম কাদেরের পা কাটার অবস্থা। গেল চার বছর জিএম কাদেরের নেতৃত্বে সকল কর্মসূচিতে অংশ নিয়েছেন জিয়াউল হক মৃধা, এটা জাতীয় পার্টির যত ভিডিও ছবি আছে দেখবেন যে জিএম কাদেরের নেতৃত্বে তিনি আনন্দে, এবং জিএম কাদের এই গত চার বছরেও যাদেরকে বহিষ্কার টহিষ্কার করেছেন এইসব ব্যাপারে রাঙা বা এই জিয়াউল হক মৃধা তারা কখনও প্রতিবাদ করেছেন এই ধরনের কোনো সংবাদ শোনা যায় নি। অন্যদের ব্যাপারে তারা খাল কেটেছেন, কুমির এনেছেন, কুমিরে তাদের ঘরবাড়ি ভরেছেন, এই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছেন। সেই ক্ষেত্রে জাতীয় পার্টির মানুষজনের মধ্যে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো হচ্ছে যে ওই যে কাউন্সিলের স্টেজে উপস্থিত ছিলেন জিয়াউল হক মৃধা, তিনি সেই কাউন্সিলে তাহলে এখন কিভাবে অবৈধ বলছেন? এরা বলে যে এখন প্রশ্ন তুলছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান অবৈধভাবে হয়েছে, তো যেই কাউন্সিলে চেয়ারম্যান অবৈধভাবে হয়েছে বলছেন, সেই কাউন্সিলে আপনিই তো ভাইস চেয়ারম্যান হয়েছেন, তারপরে তার হাত ধরে উপদেষ্টা হয়েছেন, সেই কাউন্সিলেই তো মশিউর রহমান রাঙ্গা মহাসচিব হয়েছিলেন। একই রকম ঘটনা ঘটেছে যে তাকে উপদেষ্টা থেকে নিয়োগ করেছেন, তখনও তিনি বিরোধিতা করেননি। একইভাবে মশিউর রহমান রাঙ্গার ক্ষেত্রেও একই প্রশ্নগুলাই ঠিক, রাঙ্গা যখন মহাসচিব নিয়োগ পেলেন তখন জিএম কাদের বৈধ ছিলেন আর এখন হলেন অবৈধ, রাঙ্গা কাকে সরিয়ে এসেছিলেন? রাঙ্গা জাতীয় পার্টিতেই রুহুল আমিন হাওলাদারের মতন মহাসচিব বা এর চেয়েও আগে পিছের মহাসচিবদেরকে এই একইভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি মন চায় নেই মহাসচিব বাতিল করে দিয়েছেন, রাঙা মহাসচিব হয়েছিলেন, তখন কিন্তু এসব প্রশ্ন তুলেননি এবং এগুলো অবৈধ হয়নি।
এই চেয়ারম্যানের কিছু ক্ষমতা এগুলো বাংলাদেশে প্রতিটা রাজনৈতিক দলই চেয়ারম্যান সভাপতি বলেন চেয়ারপারসন বলেন তাদের এই ক্ষমতাগুলো থাকে সেই ধারায় যখন ওই যে প্রশ্নটা যে যেই ধারায় রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙাকে মহাসচিব করা হলো তখন তো এই ধারাই ছিল এবং এই ধারা নিয়ে কোনো প্রশ্নটা নেই একই ধারায় যখন রাঙাকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করা হলো তখন ওই ধারার বিরোধিতা করলেন মশিউর রহমান রাঙা দেখেন রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দিলেন চেয়ারম্যান তার একক ক্ষমতা বলে মশিউর রহমান রাঙাকে চেয়ারম্যান করলেন খুব খুশি তিনি মহাসচিব করলেন তিনি খুব খুশি তখন ওই ধারা যেই ধারা বলে তাকে মহাসচিব করা হলো তখন ওই ধারা ভালো আবার সেই মশিউর রহমান রাঙাকে সরিয়ে দিয়ে যখন জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করা হলো তখন ওই ধারা খারাপ দলটার দেখেন অবস্থা কী তাছাড়া প্রতিটি মানে এটা তো এরকম চলছেই এই গঠনতন্ত্রটা তৈরি করা হয়েছে এভাবে এবং গঠনতন্ত্রের এই অসংলগ্নতা আপত্তিকর কিছু যে ব্যাপারগুলো এগুলো নিয়ে জাতীয় পার্টিতে কখনো আলোচনা হয় না কারণ এগুলো নিয়ে আলোচনা করলেই গ্যাট আউট এসব রাজনৈতিক দল জাতীয় পার্টির নেতা কর্মীরা এসব জানে এখন এই মামলা নিয়ে যেই মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি তার দায়িত্ব পালনের উপর স্থগিতাদেশ আসছে এটা নিয়ে জাতীয় পার্টির নেতা কর্মীরা চুপ ছিলেন একটা পর্যায়ে মানে তাদেরকে আসলে সংগঠিত করার মতো কেউ ছিল না কারণ জাতীয় পার্টিটা এখন জি এম কাদেরকে দিয়েই আছেন এখানে আনিসুল ইসলাম মাহমুদ আছেন এখানে মুজিবুর হক চুন্নুর মতন একজন একেবারে ঝানু রাজনীতিবিদ আছেন কিন্তু ঘটনাটা যে এরকম বড় ঘটে গেছে আমরা দুইটা জায়গায় আপনাদেরকে নজর রেখেছিলাম আদালত সমন পাঠিয়েছিল জি এম কাদেরের নামে সেই সমন পর্যন্ত গায়েব করে দিয়েছিল বলা যায় সেই সমন কার কাছে কে জি এম কাদের জানতেনই না সেই সমনের উত্তর দিল না বাংলাদেশে একটা মুদির দোকানদার কেউ যদি আদালতের অন্য কেউ কোনো মামলা করে আর আদালত যদি সমন পাঠায় আদালত এটা একরকম একটা সুযোগ দেয়া যে তোমার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে তুমি উত্তর দাও সেই উত্তরটা দেওয়ার মতন বাংলাদেশের মোটামুটি তৃতীয় শক্তিধর পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যানের সুযোগ হয়নি কারণ তার ডানে বামের লোকজনই সেই আমরা এখন যেটা বুঝতে পারি যে সেটা তার ডানে বামের লোকজনই সে সমন গায়েব করে ফেলেছিল মানে ইচ্ছাকৃতভাবে চেয়ারম্যানকে জানায় নেয় এবং সেটার উত্তর দেয় নাই এবং উত্তর না দিয়ে এখন যেটা করেছে এখন এই যে যারা একসময় ওই বিশেষ ধারা বিশ ধারা বলে জাতীয় পার্টিতে সেই ধারার সুবিধাভোগী তারাই এখন এসে আবার বলতেছে যে এই যে ধারা অবৈধ এটা বদলাইতে হবে চেয়ারম্যান অবৈধ ইয়েতে কাউন্সিলে হয়েছে ওই কাউন্সিলে তারাই ছিলেন তারাই হাততালি দিয়েছেন এসব কথা বলছেন এই জন্যই বলছি আমি মানি না কোনো আইন কিন্তু আমি বেআইনির পয়দা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া